আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের স্বাধীনতার 45 বছরে বাংলাদেশের যারা বিভিন্ন সেক্টরে আছেন, তরুণ প্রজন্মের যারা, তারা বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন সেটি নিয়ে আজকে আমরা আমাদের অতিথিদের সাথে আলোচনা করছিলাম। বিরতির আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে কম্পারিজনের একটা কম্পেয়ার করার চেষ্টা করছিলাম আগের শিক্ষা ব্যবস্থার সাথে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা কতটা শিক্ষার্থী সহায়ক অথবা একজন শিক্ষার্থীকে কতটুকু মূল্যায়ন করতে সমর্থ হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। আইনশৃঙ্খলা নিয়ে একজন কলার ফোন করেছেন, এই আইনশৃঙ্খলা নিয়ে অনেকবার অনেক কথা আমরা বলেছি এই অনুষ্ঠানে, আজকেও বলবো যে আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে কেন মানুষ এত উদ্বিগ্ন, কেন মানুষ নিরাপত্তা বিষয়ে যখন আসে কখনো কেন মানুষ, বিশেষ করে শহরাঞ্চলে যারা থাকেন, কেন তারা নিজেদের নিরাপদ বোধ করেন না, এর মূল কারণ কি, এটিকে আইনশৃঙ্খলা রক্ষা যারা করতে চান বা যারা যাদের করার দায়িত্ব তাদের ব্যর্থতা, তাদের যথেষ্ট পরিমাণে ট্রেনিং নেই, তাদের যথেষ্ট পরিমাণে রিসোর্সেস নেই, নাকি এটি শুধুমাত্র একটি মেথ, যে মেথটাকে আমরা গত কয়েক দশক 45 বছর ধরে লালন করছি, আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতটা মোটেই খারাপ নয় যতটা আমরা নিজেরা ফিল করি অথবা যতটা আমরা পত্রপত্রিকা এবং টেলিভিশনে দেখি। আমি ব্যারিস্টার তাহমিনা আপনার কাছ থেকেই শুরু করি, যেহেতু আপনি একজন আইনজীবী, বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে কেন এত বেশি ক্ষোভ মানুষের, কেন এত বেশি নেতিবাচক ধারণা, এবং কেন মানুষ নিজেদের সেফ মনে করে না বাংলাদেশে? আসলে নেতিবাচক ধারণাটা থাকার পেছনে যথেষ্ট কারণও কিন্তু আছে। হ্যাঁ, শুধু যে মানে যেটা আপনি যেটা বললেন যে আসলে কি যে আলোচনাটা হচ্ছে কতটুকু সত্য, প্রত্যেকটা সেক্টরে আপনি দেখা যায়, স্পেশালি পুয়ার ক্লাস যারা বা লোয়ার মিডল ক্লাস, যখন আপনার পুলিশের কাছে যাচ্ছে কোনো একটা কমপ্লেন নিয়ে, তখন দেখা যায় উল্টো ওনারাই কিন্তু হেস্তনেস্ত হয়ে বের হয়ে আসছে ওখান থেকে। তো এই জিনিসটা কিন্তু আসলে খুবই কমন। ইভেন আমি স্বাধীনতার যদি বিষয়টা যদি আসছে, 45 ইয়ার্স আমি আইনের মানুষ হয়েও বলবো, ওই একটা জায়গায় কিন্তু আমাদের এখনও দুর্বলতা রয়ে যাচ্ছে, আমরা এখনও অতটুকু ডেভেলপ হতে পারিনি। তো তার পেছনে আমি একটা কারণ বলবো, সেটা হচ্ছে পুলিশদের মানে যেই অবকাঠামোর শুধু এটা সেটা ট্রেনিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু নয়, সেটা হচ্ছে যে আমার মনে হতে বেতনটা একটু বাড়ানো উচিত। বেতন কত বাড়ালে তারা ঘুষ বন্ধ করবে? না, সেটা তো এটার কোনো লিমিটেশন নেই কত বাড়ালে তারা ঘুষ বন্ধ করবে। বাংলাদেশে এই গভর্নমেন্টই সম্ভবত, আমি যদি ভুল না হই, এইবার সহ তিনবার বেতন বাড়িয়েছে, তিনটি পে স্কেল হয়ে গিয়েছে, এবং যাদের বেতন আগে 10,000 ছিল তারা এখন প্রায় 30-35,000 মতো বেতন পাচ্ছে, যাদের 20,000 ছিল তাদের হয়তো 50-এর উপরে চলে গিয়েছে। সুতরাং বেতন কত বাড়লে মানুষ পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করবে? একমাত্র রিজন না যার কারণে দুর্নীতিগুলো হচ্ছে, ঘুষ তো পয়সাই, ঘুষ সেই পয়সাটা আসলে পুলিশ কি, এই যে বেতন বাড়ার পরেও পুলিশ এবং ঘুষ দুটি একে অপরের পরিপূরক শব্দে ব্যবহৃত হচ্ছে। সত্যি কথা বলতে কি, শুধু পুলিশ এবং ঘুষ না, এটা আমরা দেখা যায় যদি আমি আইনের মানুষ, ঘুষ প্রত্যেকটা জায়গাতে, ইভেন আমাদের জুডিশিয়ারিতে কিন্তু প্রচলিত যে জাজের আন্ডারে টেবিল ঘুষ নিচ্ছেন। হ্যাঁ, তো এই জিনিসটা প্রত্যেকটা সেক্টরে, শুধু আইনের ক্ষেত্রে না, আমরা দেখছি পুলিশ ঘুষ খাচ্ছে, রাস্তায় দেখছি ট্রাফিক হাত বাড়ায় কিছু একটা নিয়ে নিচ্ছে, কি নিচ্ছে, ও আচ্ছা টাকা দিয়ে দিচ্ছে, অনেকটা ট্যাক্সেশনের মতো, তারা ট্যাক্স পে করছে পুলিশ অফিসারকে, এরও যেতে হবে, দিতেই হবে। ওই দিন একটা রিপোর্ট দেখলাম ঢাকা চিটাগং হাইওয়েতে পুলিশকে রাখা হয়েছে, কেন আছেন আপনারা, যাত্রীদের নিরাপত্তার জন্য। তাহলে ভাই হাত বাড়িয়ে ঘুষ চাইলেন যে ক্যামেরা দেখে বন্ধ হয়ে গেলেন, কারণ কি, আচ্ছা থাক থাক চলে যান চলে যান, মানে শুধুমাত্র ঘুষ না, তারা এখন অনেক কিছু দেখছে, চোখ বন্ধ করে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। আচ্ছা, তো এই এটি কি আমাদের পুলিশের শিক্ষা দীক্ষার অভাব, নাকি তাদের যথেষ্ট পরিমাণে মোরালি যে এডুকেশনের যে বিষয়টা আছে সেটি তাদেরকে দেয়া হচ্ছে না, ওয়্যার ইজ দি প্রবলেম? কারণ নিশ্চয়ই পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট চাইবে না যে তার অধীনস্থ পুলিশ প্রশাসন যে গভর্নমেন্টই থাকুক না কেন এভাবে ঘুষ খাক, কারণ এই ঘুষ খাওয়াটা নট অনলি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, যারা পলিটিক্যালি হাই পজিশনে আছেন তাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমি শুধু ঘুষের কথাটা বলবো না, পুলিশের প্রবলেম যে শুধু ঘুষে তা কিন্তু না, আর কি কি সমস্যা? আরো অনেক সমস্যা, রাস্তায় চলছে কেউ একজনকে হ্যারাস করছে কোনো কারণ ছাড়া, টাকা দাও না হলে কেস দিয়ে দিব,
এটা একটা কমন প্রবলেম, অনেক কিছু দেখছে চোখের সামনে বাট কিছু বলছে না, চোখ বন্ধ করে চলে যাচ্ছে, কেউ কাউকে মারছে, বিশ্বজিৎ হত্যা, সবাই দেখছি, পুলিশ দাঁড়া দাঁড়া দেখতেছে, কিছুই করার নাই। Problem is police has zero accountability. Police, mm-hmm. they're not accountable to anyone. Our personal experience theke ami boli, amar friend ra star kobabe nashto korte jacchilam sokale, and dhamuni chanamer mathe ekta chilo oggan hoye pora, as usual bangali ar shobai takay takay dekhteche as if a movie is going on. To ami ge jiggesh korlam, police dak disen na, hospital e phone disen na, to ki dekhtechen, takay asi. Acha thik ache, police station e gelam amra, and I think I was decently dressed, I think. To ami স্টেশনে ঢুকছি, দের ওয়াজ নো ওয়ান সিটিং দের, অ্যান্ড আমি দেখি বাথরুমে উনি গোসল করতেছে লুঙ্গি পরে। তখন আমি বলছি এক্সকিউজ মি স্যার, এটা এমার্জেন্সি, সামন্স, কেউ অঘানে পড়ে আছে এখানে। হ্যাঁ দাঁড়া নাচতেছি দুই মিনিট, অ্যান্ড উনি গায়ে সাবান দিচ্ছে। তো আমি আই ওয়াজ থান্ডার্ড, মানে আমি ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি একটা পুলিশ স্টেশনে ঢুকেছি। তো উনি আসছে বাইরে, হি ইজ লাইক হি ইজ দ্য বস, তো হু ইজ ই অ্যাকাউন্টেবল টু? আমরা তো ভয় পাই কেন, কাজ আম্মু বকবে বা দের সামওয়ান higher who is going to amake dhorbe. But the moment I said, oh, ami chhatro league, ami immediately had to lie. So I'm like, oh, ami chhatro league, oh sir sir, shattered. So you had to be chhatro league to be addressed. Political power gives you security. Mm-hmm. In Bangladesh, okay, political power is the only way you get next security, and police is not accountable to anyone except to people who have political power. Achha. Full stop. তাহলে এখন থানাতে যে কারো কাউকে কোন নোটিশ করলে আইদার পলিটিক্যাল একটা একটা আইডেন্টিটি লাগবে, তো তাহলে মানে পুলিশ কি করছে? তাহলে পুলিশ যেন পলিটিক্যাল আইডেন্টিটি না দিতে হয়, সেটির জন্য পুলিশকে তাহলে কি করতে হবে, অথবা পুলিশকে কি করতে বাধ্য করতে হবে? করতে হবে হায়ার পাওয়ার, যখন সব এখন থানার সামনে সিওর নাম্বার থাকে বা চিফ অফিসার ওনার নাম্বার থাকে, if we can target him and keep him under check and balance, mm-hmm. ona act order sobai shunbe, mm-hmm. sathe sathe shunbe, to onake like to give him a strong accountability je ha e tumi jodi e na koro then we can directly complain to someone like a complaining board ache, mm-hmm. there is a complaining board, you can directly complain, mm-hmm. about a police, mm-hmm. to oita jodi strong kore and not politically motivated, let's say independent othoba unbiased at a sector jodi amra create korte pari, that's the best way, like a accountability board so that we can complain to someone and ওরা ওখান থেকে আর কি অর্ডার গুলো পাস করতে পারবে, লাইক অপারেটিং বডি। অফকোর্স আমি একই প্রশ্ন করব, আপনি কি মনে করেন আসলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের প্রতি মানুষের কেন এত অবিশ্বাস, অথবা কেন মানুষ তাদের উপর ভরসা করতে পারে না? সবচেয়ে প্রথমে আমি যেটার দিকে আগাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেমন যখন কম্পেয়ারিং এ আসি যে বাইরের দেশের সিকিউরিটি অনেক বেটার আমাদের কান্ট্রি থেকে, বাংলাদেশের সিকিউরিটি অনেকই বাজে, কারণ দেখা যাচ্ছে যে রিসেন্ট কিছু স্ক্যান্ডেল যেগুলো ফেসবুকে বের হয়ে আসছে, ওয়েন ইট ওয়াজ টেকেন ইন টু অ্যাকাউন্ট, এটা পাওয়া গেছে যে পুলিশরা সামনেই দাঁড়াচ্ছিল, তারা ওইখানে আরও কোনো অ্যাকশনই নেয় নাই, প্লাস জিনিসটা ভাইরাল হওয়ার পরে হয়তো তারা একটু ইম্পর্টেন্স শো করছে এখন, সো দ্যাট দে ডোন্ট গেট এক্সপোজড। এখন এখানে আমরা যদি এখানে অ্যাকাউন্টেবিলিটিতে বসাতে চাই, এখানে অনেক রিজন আছে যে পুলিশের এরকম বিহেভিয়ার কেন, বা ওদের আসলে এই ওরা কেন এরকম করে বিহেভ করতেছে পাবলিকদের সাথে, ওরা কেন ওদের জবের উপর ইন্টারেস্ট নাই, দেয়ার ক্যান বি আ লট অফ রিজনস টু স্টার্ট অফ উইথ। যেমন আমরা যদি বলি যে হ্যাঁ বাইরের দেশের একটা জেনারেল পুলিশ স্টেশনে আমরা যদি ঢুকি, উই ক্যান ফিল যে হ্যাঁ এটা একটা পুলিশ স্টেশন, এখানে সিকিউরিটি আছে, এখানে হায়ার মানে বেটার আর্ম ফোর্স আছে, এখানে যদি আনলেস এখানে যদি কোনো একটা অ্যাটাকও হয় দে ক্যান হ্যান্ডেল ইট। আমাদের দেশে যদি কোনো একটা থানাতে আমি আজকে হেঁটে যাই, দেখবো এখানে একটা রুমে যেখানে চেয়ার হয়তো একটা আদা ভাঙ্গা, ফ্যান একটা চলতেছে না, বা ওই পুরা পুলিশ স্টেশনে এরিয়াতেই হয়তো ইলেকট্রিসিটি নাই, সো সামহাও দে ফিল যে তার দে আর নট ওয়েল টেকেন কেয়ার অফ, এই জন্য ওদের যে ফ্রাস্ট্রেশনটা ওরা দেখা যায় যে জবটা ঠিক মতো করছে না, মনে হয় যে আমরা পাবলিককে সার্ভ করবো তখনই যখন আমাদেরকেও টেক কেয়ার করা হবে, ইটস জাস্ট মানে যখন নিজের টেক কেয়ার করবে তখন তারা আরও মানুষের টেক কেয়ার করবে, তো তাদের এই একটা জিনিসটা আছে, এইটা খুবই একটা ক্ষুদ্র রিজনও হতে পারে, দিস ইজ অনলি ওয়ান অফ দ্য রিজন। তারপরে আমাদের সেই প্র্যাকটিসটা নাই যে পুলিশ ইজ পাওয়ারফুল টু টেক কেয়ার অফ দ্য সিচুয়েশন, যখনই হয়তো পুলিশ, এটা আগেও এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যে পুলিশ যেখানে আঘাতে গিয়েছে ওইখানে দেখা গিয়েছে যে
হয়তো দুইটা পার্টির মধ্যে ঝামেলা চলছে, একজন ছাত্রলীগের একজন নেতা লীগের, বা একজন হয়তো এই পলিটিক্যাল পার্টি আরেকজন ওই পলিটিক্যাল পার্টি, যেই পুলিশ হয়তো আগাতে গেছে ও ট্রান্সফার হয়ে গেছে, বা মানে অনেক অ্যাকশনই এরকম আছে, যেই জন্য ইনএসেন্স আমি বলবো যে পুলিশও ভয় পায় আজকাল। আচ্ছা, আমি আবারও আসবো আপনার কাছে তাহমিনা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আইন শৃঙ্খলার ফেইলিয়র অথবা মানুষ যে এই যে নিরাপত্তাহীনতায় ভোগে অথবা সেফ ফিল করে না, এটার একমাত্র কারণ এটি কি পুলিশের ব্যর্থতার কারণেই নাকি অন্য কোনো কারণও আছে? না না, শুধু পুলিশের ব্যর্থতা কেন হবে? ইমরান যেটা বললো যে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, পলিটিক্যাল সবচেয়ে, আমি যেটা মনে করি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কিন্তু আসলে সবচেয়ে বেশি। করাপশনটাতে শুধু লোয়ার লেভেল হচ্ছে তা কিন্তু না, শুরুটা কিন্তু মূল জায়গা থেকে, উপর থেকেই করাপশনটা আস্তে আস্তে বেয়ে নিচের দিকে যাচ্ছে। ঠিক, আপনি যে খুব ওই যে একটু আগে আমরা যখন ব্রেকে ডিসকাস করছিলাম ক্যাডেট কলেজের যে ব্যাপারটা, তো সেরকম কিন্তু পুলিশ কিন্তু বাধ্য আপনার উপরের যে অর্ডারগুলো সেটা তারা মেনে নিতে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সচেতনতা। ফর এক্সাম্পল, আমি রাজন হত্যার একটা যে আমাদের ফেসবুকের মাধ্যমে যেটা হলো, সেটাই কিন্তু আমরা জনগণ সচেতন ছিলাম দেখে কিন্তু কয়েকদিনের ভেতরে কিন্তু আমরা এটা কিন্তু সুষ্ঠু বিচারটা পেলাম। হ্যাঁ, তো এই গণসচেতনতা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা নিজেরা যদি, অফকোর্স আইন নিজে হাতে তুলে নেব না, কিন্তু আমাদেরকে আর একটু সচেতন হতে হবে। কিছুক্ষণ আগে সাদে যেটা বললো যে পথে আমরা যাচ্ছি কিছুটা হচ্ছে পুলিশ চুপ করে থেকে আছে, তা কিন্তু না। সাধারণ জনগণ কি করছে? ওরাও কিন্তু চুপ করে থেকে থাকে। একটা অন্যায় হচ্ছে, মেরে একজনকে খুন করে ফেললো, জনগণ পারলো ওখান থেকে পালিয়ে বাঁচে। এই গণসচেতনতা আমাদের নিজেদের মধ্যেও কিন্তু তৈরি করে আনতে হবে। শুধু পুলিশকে দোষারোপ করলে কিন্তু আমি মনে করি তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। আপনি রাজন হত্যার কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স এখানে ছিল। আমি যদি মীরকে একই প্রশ্ন করি, মীর, এই আপনি আপনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবার হাতে স্মার্টফোন আছে, এবং বাংলাদেশ দিন দিন প্রতিদিনই আমরা বাংলাদেশ ডিজিটাইজেশনের কথা শুনছি, বিভিন্ন সার্ভিসে টেকনোলজি ইমপ্রুভমেন্টের কথা আমরা শুনছি। সোশ্যাল মিডিয়া কীভাবে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করছে এই মুহূর্তে? When it comes to murders, incidents like that, starting from that infamous Junaid incident, to okhan theke dekhen je eto trivial koyekta thappor ar koyekta lathi, whereas every day I think churi chapati chain niye kahini hoy, okhane eta chele chul thik kore ekjon ke 15 bar thappor dicche, it went viral because it was on video. বাকিগুলো কিন্তু কেউ দেখতেছে না, একটা গাছের পিছে, একটা বিল্ডিং এর পিছে, বিকজ এভরিওয়ান স ইট হ্যাপেন। ইলেকশনে যে ক্রাইম হয় বা নো ওয়ান নিউ অ্যাবাউট ইট, দেন উইদিন দেখলাম একটা 4 বছরের বাচ্চা হাত ধরে বের করছে, বাবা আমি 6টা ভোট দিয়েছি। বাবা কাকে ভোট দিয়েছো? এই যে নৌকার ছবিটাতে 6টা ভোট দিয়েছি। উই স দ্যাট। সো সোশ্যাল মিডিয়া পাওয়ার এটা, ইটস টু এক্সপোজ। এটা কি কমেডি নাকি আপনি যেটা বলছেন? কমেডি তো না, এই যে আপনার 4 বছরের যে বাচ্চাটার কথা বললেন, ইটস স্যাড, ইজ ইট কমেডি? ওয়েল, কমেডি না, ইটস অ্যাকচুয়াল, লিটারালি। আচ্ছা, কোন জায়গায় হয়েছে এটি? ও মাই গুডনেস, আপনি কি বলছেন? আই হ্যাভন্ট সিন ইট, আমি দেখিনি এটা। আপনাকে ইউটিউব, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, হ্যাভ ইউ সিন ইট, দ্যাট লাল শার্ট এন্ড ব্ল্যাক সানগ্লাসেস? তো না, এটা কি আসলে কমেডি করে করা হয়েছে নাকি? না না, অ্যাকচুয়ালি লিটারালি অন আ ইলেকশন বুথ ইট হ্যাপেন্ড। দেখেন, আপনি এটা কিন্তু জানতেন না। সোশ্যাল মিডিয়ার পাওয়ার এটা, দে শো দিস, লাইক টিভিতে তো দেখাবে না, নিউজ চ্যানেলে, আই ডাউট। তো এটা সোশ্যাল মিডিয়া দেখে, বিকজ সামওয়ান ভিডিও টেপড ইট, আপলোডেড, এন্ড ইট ওয়েন্ট ভাইরাল। আচ্ছা, এখন এটা হোয়াটস দ্য গুড থিং, ইটস গেটিং এক্সপোজড। হোয়াটস দ্য ব্যাড থিং, একটা ইনসিডেন্ট, জুনাইদের ওই ছেলেটাকে জাস্টিস করা দেওয়ার জন্য 100টা ইভেন্ট, 6,000-7,000টা লাইক, then একটা ছেলে জাস্টিস পাইছে। But it's going on hundreds of cases every day. আচ্ছা, it's good, it's being exposed, but it's bad because it's slow. আচ্ছা, এই যে একটি কথা আপনি বললেন যে শুধুমাত্র কয়েকটি ঘটনা এক্সপোজ হচ্ছে, জুনাইদের ঘটনা এক্সপোজ হয়েছে, এর আগে রাজন হত্যার বিচার হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে, তনু হত্যার জন্য আজকে সারা বাংলাদেশ জেগেছে, এবং সে এবং কেন হচ্ছে না, অনেকেই আবার বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বিভিন্ন কথাও বলছেন। তো পজিটিভ নেগেটিভ সব কিছু আছে, তবে আপনি পজিটিভের কথা বলেছেন, নেগেটিভ যে বিষয়গুলো, যে ইলেকশনের সময় দেখা যায় যে স্পেশালি বাংলাদেশের সার্কামস্টেন্সেসে, বাংলাদেশের পলিটিক্যাল এনভায়রনমেন্টে দেখা যায় যে ক্যারেক্টার অ্যাসাসিন হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। প্রতিপক্ষ একজন আরেকজনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যা তা লিখছে, যা তা ছবি ছাপাচ্ছে, এবং অনেক সময় প্রোপাগান্ডা করছে, এবং এটি একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকেও কিন্তু হেয় করছে। তো এটার প্রোটেকশন সোশ্যাল মিডিয়া দেয় কিনা? ওয়েল, ইফ ইউ
এখন একটা মানুষ যদি একটা নর্মাল সাপোজ লেটস সে এই দোকানে সে চাকরি করে কাজ করে হি ইজ নট এ পাবলিক ফিগার লেটস সে তো ওনার নো ওয়ান ইজ গোইং টু কেয়ার যে হোয়াটস গোইং অন ইন হিজ লাইফ বাট লেটস সে ক্রিকেটার লেটস সে নাসির হোসেন রিসেন্টলি যিনি পাপন বললেন 12টা মোবাইল ফোন 80টা গার্লফ্রেন্ড এটা পুরি যদিও পরে এটি উনি বলেছেন ইট ওয়াজ নট আমার 12টা ফোন 80টা গার্লফ্রেন্ড হলে নো ওয়ান উড হ্যাভ কেয়ারড তো কি বাট নাসির হোসেন ইজ এ পাবলিক ফিগার পিপল লুক আপ টু হিম পিপল want to be like him so that's why it matters so when you're a public figure and when you're popular and famous and if you use social media you have to be careful ji so when you're outside tumi fame turn korcho etar sathe a side effect ashbe propaganda media paparazzi will be there but what about jokhon kono dhoroner shongghorsho hocche bangladesher political environment e tokhon dekha jay je bibhinno shomoy bibhinno jaygar chobi kete kute ene arek jaygay boshano hocche ebong bortoman chobi hishebe chaliye deya hocche ebong manushke excite kora hocche in a wrong manner for example tonur chobi ta hocche wrong etao kintu social media te alochona hocche je etar tonur ashol chobi noy tonur chobi ta zunaide khani ta it's very disgusting in a way zunaide je meta involved I won't take her name kamakhay to publish it organize but we meta je involved je meta involved ওই মেয়েটা অ্যাপারেন্টলি নিউড পিকচার্স লিক হয়েছিল সো ইট ওয়াজেন্ট ইভেন হার পিকচার আচ্ছা ইট ওয়াজ সাম আদার গার্লস পিকচার আচ্ছা খামাখা জি মানে একটা এখানে একটা ছেলে দুজনের মারামারি কেন ওই মেয়েটার একটা অন্য একটা মেয়ের ছবি এই মেয়েটাকে কেন ডুবানো হচ্ছে জি সো এটার প্রোটেকশনটা কি এটার মানে প্রোটেকশন কেমনে বলবো ইটস অ্যাবাউট দ্য মেন্টালিটি অফ আর কান্ট্রি পিপল মানে টু একটা ছোট জিনিস নিয়ে এত রাইলড আপ হয়ে যাওয়া আমরা তার মানে কি আমরা কি তার মানে যথেষ্ট ম্যাচিউর না ইন টার্মস অফ social media handling exactly imran jeta bolchen ha we are aware of social media ji but we are not fully protected karon jeta bhaiya bolchilo je apni jokhon ekta tumi je bolla ekta nude picture diyeche even seta tar na ekhon jei meter chobi bola hocche eta tar ekta nude picture sei ki dhoroner protection pacche সোশ্যাল মিডিয়া থেকে তুমি তাকে কোনো প্রোটেকশন দিতে পারছো ইভেন তুমি কি সেই এগেনস্টে কোনো লেখা লিখেছো বা কোনো ভিডিও আপলোড করেছো যে ওই যে ছবিটা আপনারা দেখেছেন ওটা কিন্তু ওই মেয়েটার না আমরা কিন্তু করছি যেমন তার মানে কি সোশ্যাল মিডিয়ার হাইপটাকে মানুষ অ্যাবিউজ করছে এবং এবং যারা ইউজ করছে এবং যারা নেগেটিভ প্রপাগান্ডা চালাচ্ছে তারা যথেষ্ট ম্যাচিউর না এক্স্যাক্টলি প্রোটেস্টিং এগেইনস্ট ইট আই হ্যাভ I'm bolechi I given a post I've told her just don't leak this picture but I'm you to publicity aro kortechi na ami shetai bolchi because my followers will now okay fine na tomake ki ekhon keu protection diche tomake keu help korche to save the girl no one ha exactly social media amra dekhchi imran ekta video upload korche amra kintu onekei dekhchi like imran jodi ekhon kono bhul kichu kore imran er against e je ami karo kache complain korbo no one এটার প্রোটেকশনের জন্য কি করা উচিত আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন অবশ্যই ল করা উচিত বাংলাদেশের যে লটা আছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এটা এই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে কিনা হ্যাঁ তার মধ্যে যদি কয়েকটা সেকশন ইনক্লুড করা হয় তুমি যদি কোনো আই মিন কারো ছবি হ্যাঁ কারো পার্সোনাল ছবি অথবা কারো পার্সোনাল ইনফরমেশন ভুলভাবে সোশ্যাল মিডিয়াতে রিপ্রেজেন্ট করো অবভিয়াসলি তাকে কোনো আইনের আওতায় আনা হবে ধন্যবাদ একজন কলার অপেক্ষা করছেন থেকে কি আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলার কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কে বলছেন জি আমি সাইদ জনাব সাইদ আপনার অভিমত আমার অভিমত হলো 2003 তে জি আমরা তিনজন ফ্রেন্ড এলাও হইছিলাম আপনার এসআই ইন্টারভিউতে আমার কথা কি শুনতে পাচ্ছেন কি ইন্টারভিউ এসআই আমি এসআই ইন্টারভিউ আচ্ছা আমরা তিনজন আমরা ফ্রেন্ড এলাও হইছি এসআই এ আচ্ছা জি বলুন পুলিশে বলছেন হ্যালো জি শুনছি আমরা আপনাকে আচ্ছা ঠিক আছে এখন যখন আমরা নাওয়ার পরে আমরা যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার লাগি আমরা মানে ধাপে ধাপে আমরা এক ভাগ বাটাম তখন আমার কাছে প্রস্তাবটা আইসে যে আমরা এই প্রসেসিং করার লাগি একটা কোটা করা আছে কোটার মধ্যে আমরা পার পারসন একটা অ্যামাউন্ট মানি যে একটা কয়েক লাখের মাঝে দিতে হবে এই জব পাওয়ার লাগে না ভাই আমার এই সমর্থ আছে না আমি আমি ফলো বাদ গেছি আমার এক ফ্রেন্ডে কইছেন তাইলে তো টাকা 2 লাখ দিবা আর বাকি ম্যানেজ করিয়া যাই ভাল লাগে আর আমার আর ফ্রেন্ড সেম টাইম টাইম ডিবি ফাইল আছেন আচ্ছা আমেরিকা তাই কি শুনি দিবে আচ্ছা আর একটা ফ্রেন্ড তাই জব লাগে এখন জব আছে জি তার বিউটি ওলা আছে যে আমার জব দরকার আমার মা কোনো বেতনের দরকার নাই আমি জাস্ট জব ইন করলে হইল আচ্ছা বুঝছেন স্ট্যাটাস সম্ভব
আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন, এটি সত্যতা নিরূপণের দায়িত্ব যদিও আপনারই আমাদের নয়। তারপর আমি দর্শকদেরকে বলবো, অনেক সময় অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা, অনেক নেতিবাচক অভিজ্ঞতা আমাদের দর্শকরা শেয়ার করেন, এই 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 অভিজ্ঞতাগুলির স্পেশালি কোনো ব্যক্তির বিরুদ্ধে কিংবা যদি কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধে হয় সেই অভিজ্ঞতাগুলির অভিজ্ঞতাগুলি শেয়ার করার সম্পূর্ণ দায় আমাদের যারা শেয়ার করে থাকেন তাদের, এর সাথে আমাদের অনুষ্ঠান কিংবা আমাদের চ্যানেলের কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো সংযোগ নেই। এটি আমাদের দায়িত্ব আপনাদেরকে বিষয়টি বলা এবং এই দায়িত্ববোধ থেকে আমরা এই বিষয়টি আপনাদেরকে ইনফর্ম করলাম। আরেকজন কলার আছেন, দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আপনি লাইভ অনুষ্ঠানে কথা বলছেন, আপনার নাম এবং আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি আদান আন্ডারস্ট্যান্ড অন ইউর স্ক্রিন আই সি বাংলাদেশ অফ নিউ জেনারেশন, দিস ওয়ার্ড সিমস টু মি ডাজন্ট মেক এনি সেন্স টু মি, ওয়ার্ড শুড বি নিউ জেনারেশন বাংলাদেশ অফ এক, আপনি নিউ জেনারেশন অফ বাংলাদেশ অথবা বাংলাদেশ অফ নিউ জেনারেশন একই অর্থ বহন করে। নিউ জেনারেশন অফ বাংলাদেশ হচ্ছে নতুন নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ, আর বাংলাদেশ অফ নিউ জেনারেশন নতুন প্রজন্মের বাংলাদেশ। সো একই জিনিস, আপনি যেই বিষয়টাকে যেভাবে নিতে চান, বাট গ্রামাটিক্যালি এটা কারেক্ট এবং আমরা এটা ভেরিফাই করেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাট আপনার আপনি যেটি বলেছেন যে নিউ জেনারেশন অফ বাংলাদেশ, যে বাংলাদেশের নতুন প্রজন্ম, আর আমরা বলতে চাচ্ছি নতুন প্রজন্মের বাংলাদেশ। এখন দুই সাইড থেকে আমরা আলোচনা করতে পারি, ইটস নট এ বিগ ডিল, বাট আই অ্যাপ্রিসিয়েট ইউর কমেন্ট, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। Assalamualaikum caller. Hello, can you hear me? Sorry. I can hear you. Kya bolchen? Sorry, my name is Noor. Noor, where are you calling from? I'm from Essex. Ji, apnar obhimot. I don't really like not under what I don't really watch Bengali much, to be honest. So what I've understood from this program, like are you talking about trying to talk about Bangladesh and stuff like that, yeah? In general, yes. In general, whatever. Yes, yes. Well, I just like to say, because I think it all comes down to the government. Mm-hmm. Where, like, sorry? Yes, go on. Yeah, because I've been to Bangladesh a couple of times, and my experience, like what my experience, what I can say is terrible, like how I felt, like I wouldn't want to go there, but I would go there, but I would like to see a beautiful Bangladesh one day, maybe, but that's very unlikely, not anytime soon. Okay, so আপনি কি last সর্বশেষ আপনি কবে বাংলাদেশে গিয়েছেন? Two years ago. And how did you find how did you enjoy Bangladesh? Not really. I don't think it's safe for anyone to travel by himself, like if you just go out there to do stuff. Okay, when did you go? Which month did you go? Was it an election time or it doesn't matter when you go, there's always problems. There's always a strike in ওকে, সো স্ট্রাইক, সো দ্যাট দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু নো, যে আপনি সম্ভবত পলিটিক্যাল কোনো সিচুয়েশনের সময় গিয়েছেন অ্যান্ড ইউ কুডন্ট এনজয় বাংলাদেশ প্রপারলি, বাট ন্যাচুরালি বাংলাদেশ এ বিউটিফুল কান্ট্রি অ্যান্ড ইউ শুড ভিজিট বাংলাদেশ সুন, এবং বাংলাদেশের যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে, অনেক সুন্দর সুন্দর এলাকা দেখার আছে, এবং প্রচুর বিদেশিরা কিন্তু এখানকার যারা ইন্ডিজিনাস ব্রিটিশ আছেন তারা প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশ এখন ভিজিট করছেন, বিকজ বাংলাদেশের বিউটি তাদেরকে আকৃষ্ট করেছেন। আই হোপ আপনার যে ধারণাটি আছে সেই ধারণা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশই ভেঙে দিবে, বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থাই আপনার এই নেতিবাচক ধারণাটি ভেঙে দিবে, এবং আই হোপ আপনি বাংলাদেশ ভিজিট করবেন। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, দর্শক সবাই সঙ্গেই থাকবেন।